হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা খাওয়ার পর যে খাবারগুলো খেলে আপনার অনেক বিপদ হতে পারে। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। ছোলা অত্যন্ত উপকারী একটি খাবার, আমরা প্রায় ছোলা খেয়ে থাকি। যারা বডি বিল্ডার হতে পছন্দ করেন তারা নিয়মিত ছোলা খান, যারা নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পছন্দ করেন তারা নিয়মিত ছোলা খান। এটি এতটাই উপকারী যে আপনি ছোলা খেলে সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন। বিভিন্নভাবে খেতে পারেন, রাতে ভিজিয়ে রেখে সকালে আমরা ছোলা খেতে পারি, আবার ছোলা সিদ্ধ করেও আমরা খেতে পারি। ভিজিয়ে রেখে সকালে খাবার সবথেকে উপকারী দিক হলো ছোলা খেলে আমাদের শরীর ফিট থাকে। আর আমরা যদি কাঁচা ছোলা নিয়মিত খাই তাহলে আমাদের জন্য কাঁচা ছোলা আরও বেশি উপকার করে, কারণ সিদ্ধ ছোলা থেকে কাঁচা ছোলা অত্যন্ত বেশি উপকারী। কিন্তু আমরা যদি একটু সচেতনভাবে ছোলা না খাই তাহলে আমাদের হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ আমরা যদি কাঁচা ছোলা খাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার খাই তাহলে আমাদের হিতে বিপরীত হয়ে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। আমাদের আজকের আলোচনা, কাঁচা ছোলা খাওয়ার পর যেসব খাওয়া যাবে না, চলুন শুরু করা যাক। ছোলা খাওয়ার কিছুক্ষণ পর যে কোনো খাবার, আমরা ছোলা খাই সাধারণত মুখরোচক খাবার হিসেবে, সিদ্ধ ছোলা খেয়ে থাকি। কিন্তু অনেকেই ছোলা খেয়ে থাকে কাঁচা ছোলা, যেমন কাঁচা ছোলা খেলে আমাদের শরীর অত্যন্ত ফ্রি থাকে, তাই আমাদের উচিত কাঁচা ছোলা নিয়মিত খাওয়া। কিন্তু যারা খেয়ে থাকেন তারা ছোলা খাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকেন, কিন্তু ছোলা খাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করা উচিত নয়, কারণ ছোলা খাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার খেলে আমাদের বিপজ্জনক সমস্যার সম্মুখীন হতে পারে। ছোলা খাওয়ার পর আচার জাতীয় খাবার গ্রহণ করা, অনেকেই আমরা ছোলা খাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি। এর মধ্যে যাদের আচার জাতীয় খাবার পছন্দের তারা বাইরের খোলা মুখরোচক খাবার হিসেবে গ্রহণ করার পর সেখান থেকে আবার আচার কিনে খায়। অর্থাৎ বিভিন্ন দোকানে ছোলা খাওয়ার পর আচার জাতীয় খাবার খেতে পছন্দ করে, তাই তারা সিদ্ধ ছোলা খাওয়ার পর এ জাতীয় খাবার কিনে খেয়ে থাকে। কিন্তু ছোলা খাওয়ার পর আচার খাওয়া যাবে না, অর্থাৎ ছোলা খাওয়ার পর আমাদের এটি খেলে বিপদ হতে পারে, তাই আমাদের উচিত সবসময় ছোলা খাওয়ার পর আচার জাতীয় খাবার পরিত্যাগ করা। যে কোনো সময় বিভিন্ন ধরনের বিপদ হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না, কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে। কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে। তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। কাঁচা বা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় এই ছোলা। কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার রসের সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই এই ছোলা আমাদের শরীরের কী কী উপকার করে। যৌনশক্তি বাড়াতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেলে যৌনশক্তি বাড়বে। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডাল হিসেবে ছোলা পুষ্টিকর একটি ডাল, এটি মলিবডেনাম এবং ম্যাঙ্গানিজের চরম উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে, সেই সাথে আছে আমিষ, ট্রিপটোফ্যান, কপার, ফসফরাস এবং আয়রন। হৃদরোগের ঝুঁকি কমাতে, অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। রক্তচাপ নিয়ন্ত্রণে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা হয় যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়াও ছোলা বয়স সন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। রক্ত চলাচল,
অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা, সিম এবং মটর খায়, তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টেরিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন ছোলা খাওয়ার পর কী কী খাওয়া উচিত না এবং ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।